নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে এক কাপ সুজি দিয়ে দশটারও বেশি গোলাপ জামুন তৈরি করে দেখাবো খুব কম সময়ে কম উপকরণ দিয়ে এই জামুনগুলি বাড়িতে তৈরি করতে পারবেন খেতে ভীষণ ভালো লাগে পুরো রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে গুলাব জামুন তৈরি করার জন্য প্রথমে আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি এখন এক কাপ চিনি দিয়ে দিলাম সেম কাপ নেপে এক কাপ জল দিয়ে দিলাম দেখুন চিনিটা গলে গিয়েছে এখন এইভাবে তিন থেকে চার মিনিট জলটা ফুটিয়ে নেব দুটো এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে আর দু সুন্দর আসে এখন থেকে মিনিট ফুটিয়ে তিন চার নেব যতক্ষণ না পর্যন্ত এইরকম চিটচিটে ভাব চলে আসছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে শিরাটা নামিয়ে একটা সাইড করে রেখে দেব গোলাপ জামুন তৈরি করার জন্য চুলার মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এক কাপ দুধ দুধটা একটু গরম করে নেব দেখুন দুধটার মধ্যে বলক চলে এসেছে এই পর্যায়ে এক কাপ সুজি দিয়ে দিলাম দুধ দেবেন পরিমাণ যতটুক সেম সুজিটা দিতে হবে এখন নাড়াচাড়া করে তিন থেকে চার মিনিট সুজিটা রান্না করে নিতে হবে আর তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে দেখুন সুজিটা যখন এই রকম অবস্থায় চলে আসবে তখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে এখন একটা থালার মধ্যে অল্প একটু তেল গ্রিস করে নিচ্ছি তাহলে সুজিটার থালার গায়ে লেগে থাকবে না দেখুন ভালো করে তেলটা মেখে নিয়েছি এখন সুজিটা রেখে দিয়েছি এখন সুজিটার মধ্যে দুই চামচ দিয়ে দিলাম ময়দা ময়দা দিলে মিষ্টিগুলির মধ্যে বাইন্ডিংটা খুব ভালো হয় আমি এখানে এক কাপ সুজির সঙ্গে দুই চামচ ময়দা দিয়েছি এখন খুব ভালো করে সুজির সঙ্গে ময়দাটা মেখে নিতে হবে এইভাবে প্রায় দুই থেকে তিন মিনিট সুজির সঙ্গে মেখে নিচ্ছি ঠিক এইভাবেই ঠেসে ঠেসে সুজিটা মাখতে হবে তাহলে দেখবেন মিষ্টিগুলি খুব সফট তৈরি হবে বন্ধুরা আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো এখন হাতের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছি আর গোলাপ জামুনগুলি তৈরি করে নিচ্ছি আমি একটু ছোট করে তৈরি করেছি আপনারা চাইলে একটু বড় করেও তৈরি করতে পারেন এখন গোলাপ জামুনগুলি ভেজে নিচ্ছি যখন গোলাপ জামুনগুলি ভাজবেন তখন তেলটা খুব বেশি গরম করবেন না হালকা গরম করে গোলাপ জামুনগুলি দিয়ে দেবেন প্রথমে দুই মিনিট হালকা আছে নাড়াচাড়া করে ভাজবেন তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কালার করে ভেজে নামিয়ে নেবেন দেখুন প্রথমে দুই মিনিট হালকা আছে ভেজে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটাকে হাই বা মিডিয়ামে রেখে কালার করে ভেজে নামিয়ে নিচ্ছি আর যখন এরকম কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে এখন গরম অবস্থায় চিনির শিরার মধ্যে গোলাপ জামুনগুলি দিয়ে দেব আর চিনির শিরাটাকেও একটু গরম করে নিয়েছি একটু গরম করে নিলে খুব তাড়াতাড়ি চিনি শিরা জামুনের মধ্যে সোপ করে নেবে এখন খুব ভালো করে চিনির শিরার সঙ্গে গোলাপ জামুনগুলি মিশিয়ে নেব তারপর আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে চিনির শিরা খুব ভালো করে গোলাপ জামুনের মধ্যে ঢুকে যাবে এখন আপনাদেরকে আধ ঘন্টা পর দেখাচ্ছি দেখুন বন্ধুরা সবগুলি গুলাব জামুন কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন